আজ আপনাদের ময়মনসিংহে অবস্থিত গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, যেটি ময়মনসিংহ শহরে অবস্থিত, ময়মনসিংহ সার্কিট হাউসের অপোজিটে এই স্কুল একটি ঐতিহাসিক স্থাপনার পাশে দাঁড়িয়ে আজ আপনাদের সেই স্কুল ঘুরিয়ে দেখাবো। স্কুলটি ময়মনসিংহ শহরে অবস্থিত একটি প্রতিষ্ঠান। এটি ব্রহ্মপুত্রের নদের কোল ঘেঁষে মহারাজা সূর্য কান্ত আচার্যের বাগান বাড়িতে অবস্থিত। এটি ময়মনসিংহের শীর্ষস্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুলটি ময়মনসিংহের শহরে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থিত। উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে বিশাল এলাকায় উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ একাডেমি, ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং আলেকজান্ডার ক্যাসেল অবস্থিত। আজ আপনাদের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের বিভিন্ন অংশ দেখাব। আমরা মূল গেট পেরিয়ে আমরা স্কুলের দিকে যাচ্ছি। দেখছেন উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ কেন্দ্র ময়মনসিংহ। দেখছেন স্কুলটি 1879 সালে ময়মনসিংহ শহরে জুবিলি উৎসব পালনের লক্ষ্য এই বাগান বাড়িতে 45,000 টাকা ব্যয়ে মহারাজা সূর্যকান্ত আচার্য এক সুদৃশ্য ভবন নির্মাণ করেন, যা লোহার কুঠি নামে মানুষের কাছে পরিচিত। তৎকালীন ভারত সম্রাট অ্যাডওয়ার্ডের পত্নী সম্রাজ্ঞী আলেকজান্দ্রা এর তলচিত্র ভবনটিতে স্থাপন করার ফলে নামকরণ হয় আলেকজান্দ্রা ক্যাসেল। আপনারা ভিজুতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ময়মনসিংহ দেখছেন, এর পাশেই রয়েছে লোহার কুঠি। এই লোহার কুঠিকে কেন্দ্র করে 27.5 একর জমি অধিগ্রহণ করে 1948 সালে 15 নভেম্বর তারিখে যাত্রা শুরু করে পরীক্ষণ বিদ্যালয় সহ টিচার্স ট্রেনিং কলেজ। উক্ত বিদ্যালয়টিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু ছিল। পরবর্তীতে ময়মনসিংহ শহরের বাসিন্দাদের আবেদনে এবং বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আন্তরিক প্রচেষ্টায় 1927 সালের 24 ডিসেম্বর পরীক্ষণ বিদ্যালয়টি হাই স্কুলে উন্নীত হয়, যার নামকরণ করা হয় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। আপনারা দূর থেকে দেখছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। হাই স্কুলের মাঠ, বিশাল মাঠ রয়েছে স্কুলের পাশে। ১৯২৬ সালে বিদ্যালয়ের ভবন সংলগ্ন বটমূলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা রচনা করেছেন। বিশ্বকবির পদচিহ্ন লালন করা প্রতি বছর এ বটমূলে রবীন্দ্র পর্ষদ কর্তৃক আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। বিদ্যালয়টি তৎকালীন ময়মনসিংহের পৌরসভায়, বর্তমানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন অবস্থিত। দেখছেন আলেকজান্ডার ক্যাসেল বিদ্যালয়ের পাশেই, ঊনবিংশ শতকের আলেকজান্ডার ক্যাসেল দেখছেন। যাই হোক, বিদ্যালয়টির সকল ধর্মের বালক বালিকাদের অধ্যয়নের সুযোগ রয়েছে। বিদ্যালয়টি 3টি ভবন নিয়ে গঠিত। বিদ্যালয়টির সামনে রয়েছে একটি প্রশস্ত খেলার মাঠ, রয়েছে দর্শনীয় স্থাপনা। বর্তমানে বিদ্যালয়টিতে 3টি বিভাগ তথা মানবিক, বিজ্ঞান ও ব্যবসায়িক শিক্ষা চালু আছে। দিবা ও প্রভাতী 2টি শাখায় প্রথম হতে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হয় এই বিদ্যালয়ে। প্রতি বছর লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে 60 জন বালিকা এবং 60 জন বালক ভর্তি করা হয়ে থাকে। এছাড়া তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়। দেখছেন আলেকজান্ডার ক্যাসেল, আগে বলা হয়েছে আলেকজান্ডার ক্যাসেল ঊনবিংশ শতাব্দীর একটি স্থাপনা। আপনারা সময় এবং সুযোগ পেলে ময়মনসিংহ শহর ভ্রমণে গেলে এখানে এই আলেকজান্ডার ক্যাসেল দেখতে পাবেন। ময়মনসিংহ শহরের অবস্থিত ব্রহ্মপুত্র নদীর পাড়েই সার্কিট হাউস, আর এই সার্কিট হাউসের অপোজিটে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। আর একই এলাকার মধ্যে রয়েছে এই স্কুলটি এবং আলেকজান্ডার ক্যাসেল।
আগেই বলা হয়েছে ময়মনসিংহ শহরের এক উল্লেখযোগ্য স্থাপনা আলেকজান্ডার ক্যাসেল বা আলেকজান্দ্রা ক্যাসেল। এই স্থাপনাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ শহরের পুরনো একটি স্থাপনা। মহারাজা সূর্যকান্ত আচার্য 1879 সালে প্রায় 45,000 টাকা ব্যয়ে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের সম্পত্তি রক্ষার্থে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। প্রাসাদটিতে লোহার ব্যবহার করা হয়েছে বেশি, তাই এলাকাবাসী এটিকে লোহার কুঠি নাম দিয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে ভবনটিতে অনেক বরেণ্য ব্যক্তির পদধূলি পড়েছে। 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ সফরের সময় আলেকজান্ডার ক্যাসেলে কিছুদিন ছিলেন। এছাড়া এখানে আরও এসেছিলেন লর্ড কার্জুন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নওয়াব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা প্রমুখ। আলেকজান্ডার ক্যাসেলটি বর্তমানে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে পাঠাগার হিসেবে ব্যবহৃত হয়। আপনার ভিডিওতে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে দেখছেন, যেটি সার্কিট হাউসের বিপরীতে। আর এই শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরেই রয়েছে আলেকজান্ডার ক্যাসেল, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজ। সময় সুযোগ পেলে ঘুরে যাবেন। থ্যাংক ইউ।